আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আয়োজন দেখে বুঝতে পারছেন যে আজকে কিছু একটা হতে যাচ্ছে তো অনেকেই বলেছিলেন যে ওই যে টেস্টস্ট্রোন বুস্টার হিসেবে যে জিনিসটার কথা আমি এবং ডক্টর মুজিবুর রহমান ভাই বলেছিলাম সেটা যেন আমি কিভাবে খাই একটু বানিয়ে দেখাতে এবং কিভাবে খাই এটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তো আমি যেটা করি যে এখানে চারটা ডিম দেশি মুরগির যে ডিমটা তো দেশি মুরগির ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি এখানে শুধু চারটা ডিমের কুসুম আছে সাদা অংশটাকে বাদ দিয়েছি তো কিছু সাদা অংশ এখানে চলে এসেছে দেখতে পেয়েছেন আর হচ্ছে এখানে আমাদের দরকার হচ্ছে যেটা অর্গানিক অর্গ্যানিক হানি এই যে ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড কারকুমা অর্গ্যানিক মাল্টিফ্লাওয়ার হানি প্রায় নয়শো প্রজাতির যে মধু আছে মানে এই মধুটা যে নয়শো প্রজাতির যে ফুল থেকে এই মধুটা সংগৃহীত হয় এবং যেই ফরেস্টে আছে এটা অর্গানিক সার্টিফাইড হ্যাঁ যে ফার্মিং সেটার আওতায় এবং এই যে ঘিটা এটা হচ্ছে আমার মানে খুবই ফেভারিট একটা ঘি হ্যাঁ এবং এই ঘিটা আছে হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক এবং হানড্রেড পার্সেন্ট গ্রাসফিট ঘি হ্যাঁ এবং আপনারা ঘিটা দেখতে পাচ্ছেন এটা একেবারে গোল্ডেন হবে ঘিটা সো এই ঘি এক টেবিল চামচ এবং হচ্ছে যে আমাদের যে অর্গ্যানিক মেডিসিনাল কোকোনাট অয়েল অর্থাৎ মেডিসিনাল কোকোনাট অয়েল হ্যাঁ মেডিসিনাল হানি এবং এটাকে মেডিসিনাল ঘিও বলতে পারেন হানড্রেড পারসেন্ট এই সবগুলো জিনিস হানড্রেড পারসেন্ট পিওর এটা একেবারে দেশি মুরগির ডিম এটা নিশ্চিত এবং যেই মুরগিগুলো ন্যাচারে চড়ে বেড়ায় এবং যে মুরগিগুলো নিজের খাবার নিজে সংগ্রহ করে তো সেই মুরগির এটা ডিম এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক যে মেডিসিনাল কোকোনাট অয়েল সেন্ট্রিফিউগাল এক্সট্র্যাক্ট এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্রাস ফিড ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড অর্গানিক ঘি হ্যাঁ এটাকে আমি বলি লিকুইড গোল্ড দেখেন দেখতেও লিকুইড গোল্ডের মতো আর এটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট ইউএচডি অর্গ্যানিক সার্টিফাইড অর্গ্যানিক হানি এই প্রতিটা জিনিসই হচ্ছে যেহেতু মেডিসিন হিসেবে আপনি ব্যবহার করছেন যে এখানে যেগুলো আছে প্রতিটা জিনিস আপনাকে নিশ্চিত হতে হবে যে এগুলো কোনোরকম যেন কোনো ক্ষতিকারক কিছু আপনার বডিতে না ঢোকে কোনো হেভি মেটাল কোনো পেস্টিসাইড কোনো রকম হারভিসাইড বা কোনো ধরনের কেমিক্যাল বা কোনো মানে প্রিজারভেটিভ মানে এই জিনিসগুলো ব্যাপারে আগে সতর্ক হতে হবে তো অনেকেই বলেন যে কাঁচা ডিম খেলে সালমোনলা দেখুন যদি ডিম অর্গানিক হয় তাহলে এখানে সালমোনেলা থাকবে না হ্যাঁ আর দেশীয় ডিম ছাড়া ফার্মের ডিম দিয়ে এই জিনিসটা খেতে নিষেধ করব তবে হ্যাঁ আপনি চাইলে হাঁসের দেশীয় হাঁসের ডিমটা ব্যবহার করতে পারবেন তো এখানে বেশ কিছু ডায়াবেটিস রুগী আমাকে বলেছে যে স্যার এখানে তো মধু আছে এবং এই জিনিসটা খাওয়ার পরে আমার ডায়াবেটিস দুই পয়েন্ট কমে গেছে এবং বেশ অনেকগুলো রুগী আমাকে বলেছে তো যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বলবো আপনার এটা খেয়ে দেখুন খাওয়ার আগে ডায়াবেটিস মাপুন খাওয়ার দুই ঘন্টা ডায় পরে ডায়াবেটিস মাপুন যদি দেখেন যে খাওয়ার পরে ডায়াবেটিস কমে গেছে তাহলে আপনার ঠিক আছে আর যদি দেখেন যে খাওয়ার পরে ডায়াবেটিস বেড়ে গেছে তাহলে আপনি আপাতত এটা খাওয়ার দরকার নেই আমরা সাধারণত এটা সপ্তাহে তিন দিন খেয়ে থাকি যাদের বয়স তিরিশের নিচে তারা সপ্তাহে চার দিনও খেতে পারেন এবং এটা কিন্তু একটা পুরোপুরি মিল অর্থাৎ কিনা আপনি এখানে এই পুরো একটা খাবার অর্থাৎ এটার সঙ্গে অন্য কিছু খাওয়ার দরকার নেই বা আগে পরে কিছু খাওয়া যাবে না তো আমরা যার দেখাচ্ছি যে এখানে আমি নারকেলের তেল এক বড় টেবিল চামচ নারকেলের তেল আমি দিলাম হ্যাঁ এখানে অ্যাড করলাম তারপর হচ্ছে আমি আলাদা আলাদা চামচটা ব্যবহার করছি কারণ আমি চাচ্ছি না এই নারকেলের তেলটা আবার ঘিয়ের ভিতরে চলে যাক হ্যাঁ তারপরে আমি এক টেবিল চামচ হ্যাঁ বড়ো টেবিল চামচ ঘি এই দেখেন ঘিটার কোয়ালিটিটা দেখেন এই ঘিটা আমি জানি আপনাদের অনেকেরই খেতে ইচ্ছা করছে এবং আপনারা যারা এই এই জিনিসগুলো প্রোডাক্টগুলো চান তারা জিরো নাইন সিক্স ওয়ান থ্রি তারপর হচ্ছে ডাবল সিক্স চারটা চার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি ডাবল সিক্স ফোর 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 আমার মনে একটু কম উঠছে আর একটু নেই হ্যাঁ আমার মনে এই চামচটা একটু ভিন্ন ধরনের এখানে পুরোপুরি উঠতেছে না কেন জানি যাই এই তাহলে ঘি নিলাম হ্যাঁ ওই ঘিয়ের চামচটা এখানে রেখে দিই এবং মধু নিচ্ছি এক চামচ মধু নিচ্ছি হ্যাঁ এটা রিয়েল অর্গানিক হানি দেখেন এই মধু হ্যাঁ এবং আমি একটু সঙ্গে পিঙ্ক সল্ট নিয়ে থাকি একটু পিঙ্ক সল্ট আমি অ্যাড করি এটাতে আমার টেস্টের জন্যে আমি এটা অ্যাড করে থাকি হ্যাঁ এটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট রক সল্ট ওকে এবার হচ্ছে ঘোটা দিতে হবে তো এটা হচ্ছে যে আপনাদের যে ভিটামিন ডি আপনারা জানেন যে সূর্যের আলোতে গেলে যে ভিটামিন ডিটা আমাদের বডিতে হয় মনে রাখবেন যে ভিটামিন ডির যে প্রিকারসার বা র মেটেরিয়ালস যেটা দিয়ে ভিটামিন ডি তৈরি হয় সেইটা হচ্ছে কোলেস্ট্রল ভিটামিন ডি যদি আপনার কোলেস্ট্রল না থাকে ভালো তাহলে আপনি রোদে গিয়েও ভিটামিন ডি হবে না হ্যাঁ এটা মনে রাখবেন ভিটামিন ডি পাঁচটা ধাপে বডিতে সিনথেসিস হয় এই ভিটামিন ডি এর জন্য আপনার ভালো কোলেস্ট্রল দরকার তো এইখানে কিন্তু আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এর ভিতর কিন্তু ভিটামিন ডি অটোমেটিক আছে ডিমের কুসুমে আছে হ্যাঁ এই যে ঘিটা আছে খেয়াল করেন তো এখন তবু আমি বলবো যে কোলেস্ট্রল থেকে ভিটামিন ডিটা তৈরি হয় এটা আপনারা জানেন কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয় এবং টেস্টেস্ট্রোন অর্থাৎ যেই এটা কি জন্য আমরা খাচ্ছি যে টেস্টেস্ট্রন বুস্টার বা পুরুষের যে সেক্স হরমোন টেস্টেস্ট্রোন বা শুধু পুরুষের না নারীদের যে স্ট্রোজেন প্রজেস্ট্রন অর্থাৎ স্টেরয়েড গ্রুপের যে হরমোনগুলো আছে সেটার প্রিকারসার হচ্ছে কোলেস্টেরল এখানে গুড কোলেস্টেরলগুলো আছে এই যে এখানে দেখেন নাইনটি ওয়ান পার্সেন্ট এটা স্যাচুরেটেড ফ্যাট কোকোনাট অয়েল এই যে ঘি তাহলে এটা নারকেল থেকে এসেছে পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে পিওর হচ্ছে কোকোনাট হ্যাঁ যদি সেটা অর্গানিক হয় এটা হচ্ছে অর্গ্যানিক পিওর হচ্ছে ঘি যেটা হচ্ছে যদি সেটা অর্গ্যানিক হয় এটা অর্গানিক এবং পিওর হচ্ছে হানি সব রোগের ওষুধ এটা হচ্ছে যদি অর্গানিক হয় এটা হচ্ছে অর্গানিক তাহলে এই জিনিসগুলো হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন বছর ধরে মানুষ খেয়েছে এবং যাদের কনসার্ন আছে যে এটা ডায়াবেটিস বেড়ে যাবে কি না হ্যাঁ প্রিয় দর্শক বিলিভ মি আমাকে আজকেও একজন রুগী এসে বলেছে উনি দেশের বাইরে থেকে আসছেন বলেছে যে বিসমিল্লা ও এটা অত্যন্ত টেস্টি মানে এটা ডেজার্টের মতো খেতে অনেক মিষ্টি কিন্তু আহ আমি কেমন কথা বলবো নাকি খাবো মানে ডায়াবেটিস রোগীরা মিষ্টি খেতে পছন্দ করে এটা আমি জানি না যে যারা খেয়েছেন বলেছেন খাওয়ার পরে ডায়াবেটিস দুই কমে গেছে যেহেতু এখানে নারকেলের তেল আছে যেহেতু এখানে ঘি আছে ডিমের কুসুম আছে অল ফ্যাট তার সঙ্গে হানিয়ে যোগ হলো। প্রিয় দর্শক আপনারা খেয়ে কমেন্ট করে জানাবেন যে এটা খেতে এত সুস্বাদু এবং এটা পুষ্টিকর এবং এখানে সব ভালো ভালো জিনিসগুলো আমরা একত্রিত করেছি এবং ঘোটাটা আরও ভালো করে দিতে হবে এবং এই যে ঘিটা আমি এমনিতেই খেতে পারি এই দেখেন ঘিটা বিসমিল্লাহ হ্যাঁ হুম এই ঘিটা আমি এমনিতেই খেতে পারি এই যে নারকেলের তেলটা দেখেন আমি নিজে এমনিতে খাই হুম এই মধুটা এমনিতে খাওয়া যায় প্রতিটা জিনিসই আপনি এমনিতেই খেতে পারবেন এখন যখন এটা মিস করলাম মানে টেস্টটা না আপনারা একটু বানিয়ে দেখবেন তা এখন আপনারা ভাবতেছেন যে এটা খেলেই তো হয়ে যাবে আমার টেস্টস্ট্রোন না এটা হচ্ছে র মেটেরিয়ালস অর্থাৎ ভালো কোলেস্ট্রলটা এটা আমাকে অ্যান্সিওর করবে তাই এই থেকে ভিটামিন ডির কোলেস্ট্রল হচ্ছে ভিটামিন ডির কোলেস্ট্রল ভিটামিন ডির যে পিকার্সার হচ্ছে কোলেস্ট্রল এবং টেস্টেস্ট্রোনের যে পিকার্সার সেটাও কোলেস্ট্রল পিকার্সার মানে র মেটেরিয়ালস মানে যেটা দিয়ে ভিটামিন ডি তৈরি হয় যেটা দিয়ে এই হরমোন তৈরি হয় বিশেষ করে স্টোরয়েড গ্রুপের হরমোন টেস্টস্ট্রোন ইস্ট্রোজেন পোজিস্ট্রোন এই জাতীয় যত হরমোনগুলো আছে এবং এই টেস্টস্ট্রোন তৈরি হতে ভিটামিন ডি আবার দরকার হয় তার মানে আপনার মানে ভালো পারফরমেন্সের জন্য যেমন এনার্জি প্রোডাকশন অর্থাৎ হাই ইন্টেন্সিটি ইন্টারবেল ট্রেনিং মাসেল ট্রেনিং এগুলো যেমন গুরুত্বপূর্ণ ফাস্টিং গ্রোথ হরমোনকে বাড়ানো সেটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর খাবার গুরুত্বপূর্ণ ভালো ঘুম গুরুত্বপূর্ণ অর্থাৎ এই বিষয়ে আমাদের যত পরামর্শ আছে সেগুলো যারা মানবে তারা যদি একটা মিল এই এই জিনিসটাকে একটা মিল হিসেবে খায় হুম তাহলে এটা তাদেরকে এক্সট্রা বেনিফিট দেবে তো যাদের বয়স তিরিশ বা পঁয়ত্রিশের উপরে তারা সপ্তাহে তিন দিন একটা মিল হিসেবে খেতে পারেন যেমন এখন এটা খেলাম এটা আমার একটা মিল তো আজকে আমার আর দুপুরে কিছুই খাওয়া কোনো প্রয়োজন নাই এরপরে আমি জিমে গিয়ে ব্যায়াম ট্যাম করে সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে আমি মাগ্রিবের পর আমি যে মাছ মাংস ডিম সবজি দিয়ে যেটা খাই সেটা খাবো তো যেহেতু আজকে ডিমের কুসুম এভাবে খেয়ে ফেললাম এখন বলেন যে সাদা অংশটা কি হবে তো সাদা অংশ আরও আছে তো এখানে একটু নমুনা হিসাবে রেখেছি এই সাদা অংশটা আপনি সবজির সঙ্গে ব্যবহার করে ফেলতে পারবেন এই সাদা অংশটা তো ডিমের কুসুমটা এই কাঁচা আপনি খেতে পারবেন সাদা অংশ কাঁচা খেতে যাবেন না তো এই জন্য ভালো করে আলাদা করে নেবেন যে দেখতে কেমন লাগতেছে প্রিয় দর্শক দেখেন দেখতে কেমন লাগতেছে হ্যাঁ হুম খেতে কেমন লাগতেছে খেয়ে কমেন্ট করবেন খুবই টেস্টি খুবই টেস্টি খুবই টেস্টি হুম এবং এত মিষ্টি লাগতেছে গ্র্যাবিট যখন খাইছে এত জিনিস এটা খেলে তো আমি শেষ তো আমি বলছি যারা মাপবেন আমার অনেক রোগী বলেছে এটা খাওয়ার পর ডায়াবেটিস দুই কমে গেছে এখন সবার শরীর সমান না সবার অবস্থা এক না আপনি মেপে দেখেন আপনার যদি বেড়ে যায় ডায়াবেটিস তাহলে ঠিক আছে মধুটা আরও কম দেন বা অল্প দেন শুধু মধু ছাড়াও এটা খেতে পারেন বাট মধুটার সঙ্গে যখন এগুলো একসঙ্গে খাবেন টেস্টও ভালো লাগবে এবং এটা একটা কম্বিনেশন এটা একটা টেস্টেস্ট্রন্ট বুস্টার তাহলে পুরুষত্ব বাড়বে মজাও পাবেন হ্যাঁ সব দিকে ভালো থাকবেন প্রিয় দর্শক তো এই জিনিসগুলো সবই আমাদের এই আলটিমেট অর্গ্যানিক লাইফে পাবেন তা আপনারা যদি অর্ডার করেন এটা পেয়ে যাবেন জিরো আর চারটা চার হ্যাঁ এই নাম্বারটি আমাদের কমেন্ট সেকশনেও পেয়ে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম